ওমিক্রনের থাবা। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র থেকে পর্যটকরা বাড়ি ফেরার পথে। ওমিক্রনের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আবার রাজ্যজুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন। গতকালই রাজ্য সরকার নতুন করে নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের সেই নির্দেশিকা অনুসারে আজ থেকে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিউটি পার্লার, সেলুন, সুইমিং পুল, পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট। রাজ্য সরকারের ঘোষণা মতোই বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র আজ থেকেই বিধিনিষেধের আওতায়। এই রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্য থেকে পর্যটকরা আসেন এই মুকুটমণিপুরে। হঠাৎ করে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছেন যারা পর্যটন কেন্দ্রে বেড়াতে এসেছেন। মন চাইছে না, তবুও ফিরতে হবে, খুবই হতাশ পর্যটকরা। এখানকার এক ব্যবসায়ী জানান, এই সবে মাত্র দুমাস ব্যবসা শুরু হয়েছে, ভালোই চলছিল ব্যবসা, কিন্তু বাদ সাধল আবার সেই করোনা। 20 থেকে 22 জন কর্মচারী নিয়ে কাজ করেন এক ব্যবসায়ী, তার গলাতে বিষাদের সুর। তিনি বলেন, ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি, কিভাবেই বা ঋণ পরিশোধ করব, আর কি করেই বা কর্মচারীদের বেতন দেব, বুঝতে পারছি না। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সঙ্গে। থেকে এসেছি, কিন্তু আমরা জানতাম না যে এখানে এরকম আপনার বন্ধ হয়ে গেছে। তা আমরা যা খুব কষ্ট করে এই জায়গায় উপস্থিত হয়েছি, ওই সামান্য কিছু দেখে চলে যাচ্ছি বাড়ি, কিন্তু হোটেল থেকে তো ওখানে অ্যালাউ করছে না কোনো। তা আপনারা জানতাম না বলেই চলে এসেছি। আর আমরা এসেছি আজকেই ভোরে এসেছি, পুলিশ তো ঢুকতে দেয়নি, আমরা ছোটো গাড়ি করে এখানে একটু দেখবো বলে কয়েকজনকে নিয়ে এসেছি বাড়ির পরিবার। এখানে তো আপনার কোনো পর্যটক সেরকম একদম ফাঁকা জনশূন্য, কিন্তু এখানে আপনার করোনা আছে বলে এখানে মনে হচ্ছে না। হ্যাঁ, মাস্ক পরছি, মাঝে মাঝে ওই নিঃশ্বাস নিতে কষ্ট, তো যে ওই জন্য মাস্কটা আপনার পকেটে রেখে দিচ্ছি, আবার মাঝে মাঝে পরছি, বুঝলেন। আমার নাম হচ্ছে পিন্টু দত্ত, আমি আসছি রানাঘাট। গরমবাড়ি থেকে আসছি, ওই বেড়াতে আসছিল তো, পুলিশ অফিসার ওরা ঢুকতে দিচ্ছে না এখান থেকে, না তো আমরা বাড়ি চলে যাবো। এখন কী করবেন হয়তো? আমি বাড়ি চলে যাবো, যেহেতু ঢুকতে দিচ্ছেন নি অফিসাররা, তাহলে তো আর ঢুকে লাভ নেই। আর কালকে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন খবরে শোনেননি? সেইটা আমি কালকে গাড়িতেই ব্যস্ত ছিলাম, কালকে আমারও খবর দেখা হয়নি, বুঝলি কি, আমি বুঝতে পারিনি। আর করোনাকে ভয় লাগছে না? হ্যাঁ, করোনাকে আবার ভয় লাগবে না, জীবনের তো ভয় তো সবারই লাগবে। কী নাম, কোথা থেকে আসছেন? আমার নাম জানারুল খান, জয়রামবাটি। দুই মাসের ব্যবসা, গত 2টি সিজনের মরশুম কাটিয়ে এই বছর ব্যবসা আরম্ভ হয়েছিল, কিন্তু আরম্ভ হওয়ার ফলে গেস্টও আসছিল, যেগুলো বুকিং ছিল চলছিল ভালো। মোটামুটি 15 দিন আমরা ব্যবসা করেছি, ব্যবসা করার ফলে যেগুলো আমাদের বুকিং ছিল বা বর্তমান বুকিং হয়ে আছে, যে গেস্টগুলো আসছে, হ্যাঁ, কিছু গেস্ট আসছে, আবার এইসব করোনার খবর শুনে সমস্ত বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, আর আমাদের বর্তমানে 20-22 জন স্টাফ আছে, হ্যাঁ, সেই স্টাফগুলোর কীভাবে বেতন দেবো সেটি আমি চিন্তাভাবনা করছি, কীভাবে কোথার থেকে আমি চালাবো, আমার সেইটি সমস্যায় পড়ে গেছি। মুকুটমণিপুর পুরা এখন শ্মশানঘাট, আমরা যে বসে আছি, আমাদের যে এত বোর্ড, আমরা কংসাবতী কুমারী জলাধারের এলাকা মানুষ, আমাদের সব জমি জায়গা ডুবে হয়েছে, আমরা নৌকো নেই, আমাদের এইটুকু চলে। তাহলে এই তো দেখলাম গত 2 বছর যেটা চলে গেছে লকডাউনে, তাতে করে আমাদের যে নৌকো করেছে 1,60,000-70,000 টাকা দিয়ে, কিন্তু সেই আমরা মূল্য তুলতে পারিনি, আমরা বাঁচবো কেমন করে? এই বছর ব্যবসা চলেছে 5 থেকে 7 দিন, তার বেশি কিছু চলে না। আমি বলছি যে আমাদেরকে একবারে টুটি চিপে মেরে দিন, আমাদের আর কিছু নেই, যেহেতু কংসাবতী জলাধারে এলাকায় জমিভূমি সব ডুবি হয়ে গেছে। আংশিক কিছু তো বুঝে উঠতে পারছি না, এই তো সবে 25 তারিখ থেকে আমাদের নৌকো চলাচল শুরু হয়েছিল ডিসেম্বর, তার আগে আমাদের ভিড়ভাড়টা তেমন কিছু হয়নি, এই ডিসেম্বরের 25 তারিখ থেকে কিছু ভিড়ভাড়টা আরম্ভ হয়। গত 2 বছর একদম ব্যবসা হয়নি, 2 বছর ব্যবসা না উঠতে পারে, এবছর ভেবেছিলাম যে হয়তো লকডাউন ফকডাউন থাকবে না, তাহলে এবছর সব কিছু ঋণ ধার নিয়ে নৌকো ঠৌকো সব রেডি করলাম, রেডি করে এই তো এই অবস্থা, আমাদের কী করে চলবে আমি তো কিছু। মোটামুটি 30টা ইরিস্কা লোনের উপর নেওয়া আছে, সে গাড়িগুলো কি হবে সেটাই আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না। বেতন, স্টাফদের বেতন তো মানে সংসার চালাবার মতো ক্ষমতা থাকবে না, আমাদের তো ব্যবসা হয়েছে 4-5 দিন ব্যবসা হয়েছে, তারা এখন সবে শুরু হয়েছে, লকডাউন হয়ে গেল।